মাটির সবচেয়ে বেশি পুনর্নবীকরণযোগ্য সম্পদ হলো জল। মাটির নিচে কিংবা মাটির ওপরে থাকা জলাধারগুলিকে ভরাট করবার জন্য বৃষ্টিও দিয়েছে প্রকৃতি, কিন্তু তারপরেও এই বিশ্বের নানান জায়গায় রয়েছে জলের ঘাটতি। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যে সমস্ত কারণগুলির জন্য টিকে রয়েছে, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা তার নিয়েই কথা বলবো। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সাহা। পান করা, রান্না করা, পরিষ্কার করা থেকে শুরু করে শিল্পোৎপাদন এবং অবশ্যই ফসলের বেড়ে ওঠা, এই সব ক্ষেত্রেই অপরিহার্য জল। কিন্তু পরিবর্তনশীল কৃষি পদ্ধতি এবং জলের অপব্যবহার ভারতের গাঙ্গেয় অববাহিকায় প্রভাব ফেলছে, যেখান থেকে দেশের প্রায় অর্ধেক শস্য সরবরাহ করা হয়। ভারতের এই খাদ্য ভাণ্ডারকে বাঁচাতে কী করা যায়, উত্তর খুঁজতে আমরা কথা বলেছি গবেষকদের সঙ্গে। শতাব্দীর পর শতাব্দী জুড়ে বয়ে চলা গঙ্গা নদী ভারতের মানুষের জন্য এক আশীর্বাদ, কিন্তু তা শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়। গঙ্গা নদীর জল অনেক শহরে সরবরাহ করা হয়। গঙ্গা ও তার উপনদীদের অববাহিকাতেই গড়ে উঠেছে পৃথিবীর সর্বাধিক ঘনত্বের জনবসতি। এই অববাহিকাকে ভারতের খাদ্য ঝুড়িও বলা হয়। পলিমাটিতে অনেক পুষ্টিগুণ থাকে। ভারতে উৎপন্ন হওয়া দানা শস্যের প্রায় অর্ধেকই আসে এই অঞ্চল থেকে। দীনেশ কুমার ত্রিবেদীর পরিবার অন্যান্য অনেক পরিবারের মতোই পুরুষানুক্রমে উত্তরপ্রদেশের গাঙ্গেয় অববাহিকার প্লাবনভূমিতে চাষবাস করে আসছেন। কানপুর শহরের কাছে গঙ্গা নদীর একটি ছোট উপনদী পাণ্ডুর তীরে তার একটি 2 হেক্টরের চাষের জমি রয়েছে। গম গোলায় তোলা হয়ে গেলে পরে পরবর্তী 3-4 মাস দীনেশ অন্য কিছু চাষ করেন না। এখানের মাটি এতই শক্ত, তা নরম করতে জল দরকার, কিন্তু অত জল দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। জল দিতে না পারলে ফসল শুকিয়ে যায় এবং আমরা ফসল গোলায় তুলতে পারি না। কাজেই যখন বৃষ্টি হয় কেবলমাত্র তখনই আমরা চাষ করতে পারি। আমরা এভাবেই বৃষ্টির অপেক্ষায় বসে থাকি। স্রোতের নিম্ন ধারায় অবস্থিত হওয়ার কারণে দীনেশের জমি সেচ থেকে প্রাপ্ত জলের প্রাপকদের শেষ কয়েকজনের মধ্যে পড়ে। আগে এগুলি জলের প্রাথমিক উৎস হিসেবে কাজ করত, কিন্তু ক্রমাগত অবহেলা ও পলি জমার কারণে সেচের খালগুলির অবস্থাও এখন শোচনীয়। সেচের জল না পেলে বাধ্য হয়ে আমাদের টিউবওয়েল ব্যবহার করতে হয়, যেগুলো লোকজন কিনেছে ও নানা জায়গায় লাগিয়েছে। এই টিউবওয়েল ব্যবহার করতে আমাদের ঘন্টায় প্রায় 150 টাকা খরচ করতে হয়। চাষিদের কাছে এটা অনেক টাকা, আর সকলে এত টাকা খরচ করতেও পারে না। জনসংখ্যা ও কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির কারণে জলের মাত্রা ছাড়া নিষ্কাশন ও সেই মাত্রা ছাড়া নিষ্কাশনের কারণে জলস্তর লক্ষণীয়ভাবে নেমে গিয়েছে। এখন 85 ফুট গভীরতায় জল পাওয়া যাচ্ছে, যেখানে মাত্র 15 বছর আগেও 60 ফুট গভীরতায় জল পাওয়া যেত। বিজ্ঞানীদের মতে 2050 সালের মধ্যে গঙ্গা ও তার উপনদীদের জলস্তর হ্রাসের জন্য 10 কোটিরও বেশি মানুষ খাদ্য সমস্যার সম্মুখীন হবে। এই ব্যাপারটি আরও ভালোভাবে বোঝার জন্য এবং সংকটজনক নদী উপত্যকায় জলের সহজলভ্যতার উন্নতির জন্য প্রফেসর রাজীব সিনহা পাণ্ডু অববাহিকাকেও অন্তর্ভুক্ত করেছেন, যার মধ্যে রয়েছে 21 বর্গ কিলোমিটারের জলবিভাজিকা পর্যবেক্ষণ প্রকল্প। এটি ক্রিটিক্যাল জোন অবজারভেটরি নামের একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার সহযোগিতায় বানানো। তথ্য সংগ্রহের মাধ্যমে তিনি ও তার দল মাটি ও জলের উপর মানুষের কার্যকলাপের প্রভাব অনুধাবন করতে চান। আমাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি তথ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যার মাধ্যমে খুব সহজ সরল ভাষায় কৃষকদের কাছে অনুবাদ করা তথ্য পৌঁছে দেওয়া যায়। থার্মাল ও হাইপার স্পেকট্রাল ক্যামেরা বসানো ড্রোন দিয়ে বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা, শিশিরপাত, ভৌম জলস্তরের অবস্থা ইত্যাদির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনও নজরবন্দি করা যায়। মিনিস্ট্রি অব আর্থ সায়েন্সের থেকে পাওয়া প্রাথমিক তহবিল থেকে ইন্দো গ্যাঞ্জেটিক সিজেড ও তৈরি হয় এবং তারপর তারা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের সঙ্গেও যৌথভাবে কাজ করছে। আমার কাজ হল স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করা এবং তা থেকে একটি পরিপূরক ব্যবস্থা তৈরি করা, যা সিজেড এর নিবিড় সেন্সর নেটওয়ার্কের কাজে লাগবে। আঞ্চলিক স্যাটেলাইটের তথ্য কানপুরের বিজ্ঞানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারাই তথ্য বিশ্লেষণ করেন ও কৃষকদের তার ফলাফল জানান এবং তাদের করণীয় সম্পর্কেও অবহিত করেন।
কৃষকদের আমরা যে বার্তাগুলো দিতে চাইছি তার মধ্যে অন্যতম হলো সপ্তাহে সারাক্ষণ পাম্প না চালিয়ে বরং এই মুহূর্তে মাটিতে কি পরিমাণ চাপ আছে তার উপর ভিত্তি করে সেচের জলের চাহিদা নির্ধারণ করতে হবে। এই দামি সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার জন্য কৃষকদের নিয়মিত তথ্য পাওয়া দরকার। প্রকল্পটি বর্তমানে 7 বছরে পা দিয়েছে এবং দীনেশ তেওয়ারি এখন চাষের কাজের জন্য বৈজ্ঞানিকদের সাথে হওয়া আলোচনায় বিশ্বাস রাখেন। যখন আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় আমরা সেই মতো কাজ করি। ধরা যাক আমাদের বলা হলো বৃষ্টি হতে চলেছে, তখন আমরা আর সেচের জল ব্যবহার করি না, এভাবে আমরা আগেই জেনে যাই। এছাড়া আমাদের চাষ সংক্রান্ত ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে কিনা সে ব্যাপারেও তারা খোঁজ খবর নেন ও তথ্য সংগ্রহ করেন। তারা মাটি পরীক্ষা করেন এবং কুয়ো থেকেও নমুনা সংগ্রহ করেন, আমরা তাদের কাছ থেকে শিখি। কৃষকরা বৈজ্ঞানিকদের কথা মেনে খালগুলি পরিষ্কারের চেষ্টা করছেন, এর ফলে বাধাহীনভাবে ক্ষেত অবধি জল যেতে পারবে। এই প্রকল্পটি শুধুমাত্র পাণ্ডু অঞ্চলে কৃষি বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এমনটা নয়, কারণ শুধুমাত্র এই অঞ্চলেই না, সম্পূর্ণ গঙ্গা নদীর জলসম্পদ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা এর উপরই ভারতের খাদ্য ভাণ্ডারের ভবিষ্যৎ নির্ভর করছে। গাঙ্গেয় অববাহিকার ভূগর্ভস্থ জলের চাপের মতোই সংকট তৈরি হয়েছে জার্মানির একটি অঞ্চলেও, রাজধানী বার্লিনের পাশে ব্র্যান্ডেনবুর্গ। এই অঞ্চলটি পরপর 3টি গ্রীষ্মে খরায় বিপর্যস্ত, যা এক অপ্রত্যাশিত অন্তরায় তৈরি করেছে। যেখানে পাথরটা পড়লাম সেটা 2005 সালে জলের তলায় ছিল। ব্র্যান্ডেনবুর্গের স্ট্রাস হ্রদ বার্লিনের ঠিক পাশে অবস্থিত। এখানকার বেশিরভাগ জলাশয়ের মতো এটিও মাটির নিচের ভৌমজল দ্বারা ভর্তি। বেশ কিছু সময় ধরে এই হ্রদটি আয়তনে শুকিয়ে আসছে, বার্ষিক প্রায় 600 কিউবিক মিটার জল হ্রাস পাচ্ছে। এই পরিমাণ জল দিয়ে 4,000 জার্মান পরিবারের বার্ষিক জলের চাহিদা মেটানো সম্ভব। সাঁতার কাটার জন্য অগভীর দিকটি প্রায় উধাও হতে বসেছে। এর কারণ এর পেছনের জায়গাটা প্রাথমিক প্রশিক্ষণের পক্ষে বেশি গভীর। স্টেফান কুইটসকের মনে এই আশঙ্কা রয়েছে যে তিনি আর বেশি দিন নিজেদের ডাইভিং শেখার স্কুল চালাতে পারবেন না, কারণ অভিজ্ঞ ডাইভাররাও জল কমে আসার কারণে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। প্রায় 30 কিলোমিটার দূরে বার্লিনের মুঙ্গলসেতে লাইবনিজ ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার ইকোলজি অবস্থিত। এখানে ইকো হাইড্রোলজিস্ট ডক্টর ইয়র্গ লেভানডস্কি নিজের গবেষণা চালিয়ে যাচ্ছেন। প্রথমে এত জল দেখে আপনার মনে হতেই পারে বার্লিনে অঢেল জলসম্পদ আছে। পাশাপাশি এটাও সত্য যে বার্লিনের জলসম্পদের অবস্থা খুবই করুণ, এর কারণ এখানে স্বল্প বৃষ্টিপাত হয়। আমরা জার্মানির সেই অঞ্চলে অবস্থিত যেখানে খুবই কম বৃষ্টিপাত হয় এবং এর ফলে জলের পরিমাণ নিয়ে বার্লিনবাসী সুদূর ভবিষ্যতে বড় সমস্যার মুখোমুখি হতে চলেছে। জলবায়ুর পরিবর্তন এই সমস্যা বৃদ্ধির একটা বড় কারণ। সম্ভবত মাটির নিচে জল কমে আসার কারণে হ্রদে আসা নতুন জলের পরিমাণও কমে আসছে বলে আমাদের ধারণা। বন জঙ্গল ও জলাভূমিতে ইতিমধ্যে এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে। চিফ ফরেস্টার ইয়র্গ ডুঙ্গার লাক্সির পথে রওনা হয়েছেন। ডিস্ট্রিক্ট ফরেস্টার পিটার পাউলিক তাকে নিয়ে চলেছেন সেই জায়গায় যেখানে মাত্র কয়েক বছর আগে যেতে হলেও তাদেরকে নিজেদের পা ভেজাতে হতো। জলাভূমিটি শূন্যকায় হচ্ছে। এখানে দাঁড়িয়ে আমার জুতো ভিজে যাচ্ছে, কিন্তু এটা আসলে লেকের আগেকার জলস্তরের থেকেও 2 মিটার নিচে। এখানে আমার ডুবোজলে ভাসার কথা। এ থেকে বোঝা যায় অবস্থার গুরুত্ব কতখানি। ফিনল্যান্ডের মতো কার্বন আবদ্ধকারক জলাশয় শুকিয়ে গেলে তারা পুঞ্জীভূত কার্বন বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এর ফলে জলবায়ুর যে পরিবর্তন হয় তা জলাশয়গুলির উপর আরও চাপ সৃষ্টি করে। কিন্তু ফরেস্টাররা আরেকটি সমস্যা চিহ্নিত করেছেন। কাছে একটি বড় নির্মাণের জলের চাহিদা স্বাভাবিকভাবে অনেক বেশি। ইতিমধ্যে বার্লিনের মুগেলসে হ্রদে ক্রমবর্ধমান জলসংকট ও তার প্রত্যক্ষ প্রভাব এবং অভিঘাতের আরও প্রমাণ পাওয়া যাচ্ছে। এই বছরের একেবারে গোড়াতেই এখানে দাবানলের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে জল নেই, কারণ মার্চ মাসে এখানে একেবারেই দাবানলের কোনো প্রকার আশঙ্কা থাকার কথা নয়। বিজ্ঞানীরা এখানকার ক্রমবর্ধমান জলসংকট নিয়ে দশকের পর দশক ধরে পর্যবেক্ষণ করছেন। এই রেখাচিত্রটিতে 50 বছরের তথ্য আছে। এটি দেখলেই বোঝা যাবে অনেক জায়গায় জলস্তর হ্রাস পাচ্ছে।
20 বছরের বেশি সময় ধরে জার্মানি জুড়ে মাটির নিচে জলস্তরের পরিমাণ ক্রমেই চলেছে, এতটাই কমে এসেছে যে দেশের ভিতরে থাকা একটি হ্রদ শুকিয়ে গিয়েছে। নিজের চোখে এগুলো দেখতেও ভয় লাগে। সন্তানদের কথা ভাবি আর মনে হয় এটা তাদের জন্য ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি করবে। স্ট্রাউস হ্রদের ডাইভিং স্কুলের জন্য সেই সমস্যা ইতিমধ্যেই দেখা দিয়েছে। স্টেফান গোয়েৎস এখন অনুশীলন মঞ্চের দিকে যাচ্ছেন। কয়েক বছর আগে সেটির গভীরতা ছিল 4 মিটার, আর আজ ওর কম্পিউটার বলছে এটি এখন মাত্র 2.7 মিটার গভীর। যেখানে আগে সমুদ্রতল থেকে মানুষকে তুলে আনার প্রশিক্ষণ দেওয়া হতো, এখন সেটি প্রশিক্ষণ চালানোর জন্য অগভীর। ডাইভিং স্কুলের প্রশিক্ষক অবশ্য মনে করেন জলবায়ুর পরিবর্তনই এখানে একমাত্র সমস্যা নয়। তিনি আঞ্চলিক প্রশাসনকেও এ ব্যাপারে দায়ী করেছেন, কারণ তারা মাটির নিচের জলকে পানীয় জলের প্রয়োজন মেটাতে ও আঞ্চলিক শিল্পের কাজে ব্যবহার করে চলেছে। আমি কি চাই? আমি চাই আমাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হোক। মানুষের কার্যকলাপের জন্য যে জল সংকট দেখা দিয়েছে, আমি চাই সে ব্যাপারে আমাদের বক্তব্য শুনে কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তার আশঙ্কা অবস্থা আরও খারাপ হবে, কারণ গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা এখানে এসেছে। টেসলা 6 লাখ বর্গমিটার গিগা ফ্যাক্টরি একটি ছোটখাটো শহরের সমান জল ব্যবহার করে। এই কথা মাথায় রাখতে হবে যে কারখানার সম্প্রসারণ হবে এবং তার ফলে আরও লোকজন এখানে আসবে। গাড়ির কারখানার জন্য অনেক মানুষই এখানে স্থানান্তর হবেন এবং এর ফলে জলের ব্যবহারও বৃদ্ধি পাবে। লুক্সি হ্রদের সংলগ্ন জলাভূমি এখন শুকিয়ে গিয়েছে। ফরেস্টার পিটার পাউলি গত 20 বছর ধরে এই যন্ত্রণা নিজের চোখে দেখে চলেছেন। এই সব দেখে তার মনের অবস্থা রাগ হয়, হতাশ লাগে, সামান্য দুঃখও হয়। সরকারি কৈফিয়তে যদিও জলবায়ু পরিবর্তনকেই দাঁড়ি করা হয়েছে, কিন্তু তার যথাযথ তদন্ত করা হয়নি। কিন্তু এখানকার মাটির জল এলাকার বাইরে বের করে নিয়ে যাওয়া চলছেই। পিটার পাউলিক আমাদের জানান, এই জলের সিংহভাগ যায় ব্র্যান্ডেনবুর্গের পর্যটকদের অন্যতম আকর্ষণ ট্রপিক্যাল আইল্যান্ডস রিসর্টে। আমরা কেবলমাত্র লুক্সি অঞ্চলে আছি বলেই এই অঞ্চল শুকিয়ে যাওয়ার জন্য আমাদের দায়ী করা চলে না। আমার মনে হয় না এর দায় আমাদের উপর বর্তায়, কারণ আমরা সাধ্যমতো বিকল্প পন্থা আগেও ব্যবহার করেছি এবং এখনও ব্যবহার করে চলেছি। সুইমিং পুলের জলের প্রায় 80% অত্যাধুনিক ফিল্টার ব্যবহারের মাধ্যমে পুনরায় ব্যবহার করা হয়। কিন্তু একটি মৌলিক সমস্যা হল ব্যান্ডেনবুর্গের ভূমজল ব্যবহারের লাইসেন্সগুলির অনেকটাই 30 বছর বা তারও আগের। এবার তীরে ফেরা যাক। বিনোদনমূলক ডাইভার ও ডাইভিং প্রশিক্ষকেরা সকলেই মাটির নিচের জলের ব্যাপারে একমত। চিন্তাধারার পরিবর্তন হওয়া দরকার, আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। যেটুকু আছে সেটুকুর প্রতি আমাদের যত্নবান হতে হবে। ব্যাপারটা এমন নয় যে আমাদের ভালো পদ্ধতি নেওয়ার সুযোগ নেই, আমরা সেই সুযোগটা নিচ্ছি না। যারা সিদ্ধান্ত নেন তারা ধরাছোঁয়ার বাইরে, এটাও আমাদের সমস্যার একটা বড় কারণ। এর ফলে ঘন ঘন ব্যবসা বৃদ্ধির কথা মাথায় রেখেই জলবায়ু পরিবর্তনকে অগ্রাহ্য করেই সিদ্ধান্ত নিয়ে ফেলা হচ্ছে, আর সেই সিদ্ধান্তের বলি হচ্ছে মাটির নিচে জলস্তর ও পরিবেশ। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি জলের ঘাটতির একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছে দ্রুত নগরায়ণ। মুম্বাইয়ের উপকণ্ঠে একটি শহরে সারা বছর জলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলেছি যিনি শতাব্দী প্রাচীন একটি ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করবার কাজ করছেন, যা সমস্যার সমাধান হতে পারে। এই নারীর পরিবার দশকের পর দশক ধরে এই জমিতে চাষ করছে। এরা ভাসাইয়ের কৃষক সম্প্রদায়ের অংশ। মুম্বাই শহরের 20 কিলোমিটার দূরত্বে থাকা এই শহরেও নগরায়নের আঁচ এসে পৌঁছেছে। একই সঙ্গে এর জল সরবরাহ ব্যবস্থাও বিপদের মুখে পড়েছে। যদি জল থাকে তবে আমরা চাষ করতে পারবো, না থাকলে আমাদের জীবিকাও থাকবে না। গত 70 বছরে ভাসাইয়ের জনসংখ্যা 17 গুণ বেড়েছে। এর অন্যতম কারণ হল মুম্বইতে জীবিকার সন্ধানে আসা পরিযায়ী শ্রমিকের ঢল। আজ এই শহরে 20 লক্ষেরও বেশি মানুষ বাস করেন, কিন্তু এখানকার প্রাথমিক পরিকাঠামো যেমন পরিষ্কার জলের সরবরাহ ইত্যাদি সেই হারে বৃদ্ধি পায়নি।
আমার বয়স এখন 43 বছর। আমরা দেখেছি যে উন্নয়নের নামে কেবল নতুন বাড়ি বানানো হয়েছে ও জনবসতি প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু এছাড়া কোনো কাজ হয়নি। জল, বিদ্যুৎ, রাস্তা, জঞ্জাল সাফাইয়ের মতো প্রাথমিক চাহিদাগুলোর নিষ্পত্তির জন্য কোনো কাজ হয়নি। আর এগুলির মধ্যে সব থেকে বড় সমস্যা হলো পানীয় জলের সমস্যা। ভাসাইয়ের শহুরে লোকজন এবং কৃষক সম্প্রদায় একই জল সরবরাহের উপর নির্ভরশীল। এর অর্ধেক আসে দূরবর্তী বাঁধ থেকে, বাকি অর্ধেক আসে ট্যাঙ্কার, এলাকাভিত্তিক কল ও স্থানীয় জল স্তরের উপর নির্ভর করে থাকা কুয়োর থেকে, যার সম্বল সীমিত এবং নিয়মিত তা ভর্তি করতে হয়। শচীন মারুতি আজীবন ভাসাইতে থেকেছেন। তিনি বিশ্বাস করেন জলের সমস্যা সমাধানের উপায় এই শহরের মধ্যেই রয়েছে। ভাসাইতে প্রতি বছর 2000 থেকে 2200 মিলিমিটার বৃষ্টিপাত হয়। যেহেতু জমির ঢাল পূর্ব থেকে পশ্চিমে, এই জলের বেশিরভাগই গিয়ে পড়ে সমুদ্রে। এই বয়ে যাওয়া জলকে সংরক্ষণ করতে এবং তাকে মানুষের ব্যবহারের জন্য সহজলভ্য করতে আমাদের পূর্বপুরুষেরা মনুষ্য সৃষ্ট হ্রদ ও বাউখাল তৈরি করেছিলেন। 200 বছর আগে সমস্ত ভাসাই জুড়ে বাউখাল বানানো হলেও সাম্প্রতিক দশকে তা ক্রমবর্ধমান উপেক্ষার শিকার হয়েছে। বাড়ি ও অ্যাপার্টমেন্ট ব্লক বানাতে এদের অনেকগুলিকে বুঝিয়ে ফেলা হয়েছে। খুবই কম আঞ্চলিক লোকজন কৃষিকাজে যুক্ত থাকার কারণে বাউখালগুলিকে অত্যাবশ্যকীয় জলের উৎস হিসেবে না দেখে তাদের জঞ্জাল ফেলার স্থান হিসেবেই দেখা হয়েছে। গভীর কুয়ো খোঁড়ার মাধ্যমে ভূগর্ভস্থ জলাধার থেকে জল বের করা সম্ভব। বাউখালগুলি অগভীর ও বড় ক্ষেত্রফল বিশিষ্ট হয়। এর ফলে বৃষ্টির জলকে ভালোভাবে ধারণ করে রাখা যায় এবং অনুশ্রবণের মাধ্যমে জলাধারগুলিকে পুনরায় জলে ভরে দেওয়া যায়। ভূগর্ভস্থ জলাধারগুলিকে ভরাট করতে বাউখালের কত বড় ভূমিকা তা নিয়ে একাই শচীন মারুতি সচেতনতা প্রসারের কাজ শুরু করেন। এরপর তিনি নিজের বন্ধুদেরও বাউখাল সংরক্ষণ ও উপেক্ষিত বাউখাল পুনরুদ্ধারের কাজে লাগিয়েছেন। তারা স্থানীয় মানুষজনকে নিয়ে সাফাইয়ের উদ্যোগ নেন এবং রক্ষণাবেক্ষণের প্রকল্প নেন। আমরা ধাপে ধাপে মত গঠন করি এবং সেই মতো কাজের পদ্ধতি ঠিক করি। বাউখালের কাছে লোকজনের বাড়িতে বাড়িতে যাই, আমাদের পরিকল্পনা তাদের বুঝিয়ে বলি, একসঙ্গে বসে কথা বলি এবং তারপর পরিকল্পনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তারপর একটা ছুটির দিন দেখে আমরা সাফাইয়ের কাজ শুরু করি। এর ফলে কম বয়সীদের সাহায্য পাওয়া যায়। এই কাজ দিনে মোটামুটি 3-4 ঘন্টা চলে, একটানা 2-3 দিন ধরে চলে। সাফাই কেবলমাত্র প্রথম ধাপ। এরপর স্বেচ্ছাসেবকরা স্থানীয় গাছপালা লাগিয়ে বাউখাল সংলগ্ন অঞ্চলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেন। তারা স্থানীয় পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের পুকুরে জঞ্জাল ফেলতে বারণ করেন। সবশেষে বর্জ্য জলের নালাগুলিকে বাউখাল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ তারা শুরু করেন। পুরো বিষয়টি শ্রমসাধ্য এবং এতে 3 বছর পর্যন্ত টানা শ্রমের প্রয়োজন হতে পারে। কাজ শেষ হওয়ার পর একটি বাউখাল জল সঞ্চয় করতে পারে, জলাধার পুনরায় ভরতে পারে এবং সরীসৃপ, পোকামাকড় ও পাখিদের আশ্রয় দিয়ে জীববৈচিত্র্য বৃদ্ধিতে সাহায্য করতে পারে। শচীন মারুতি ও তার বন্ধুরা মিলে ভাসাইয়ের নানা জায়গায় এখনো পর্যন্ত 8টি বাউখাল পুনরুদ্ধার করতে সফল হয়েছেন। আগামী দিনে যদি আমরা বাকি 800টি বাউখালের যত্ন না নিতে পারি, তাহলে এখানকার মানুষের অবস্থা চেন্নাইয়ের মতো হবে। জলকষ্ট থেকে বাঁচার জন্য উত্তরাধিকার সূত্রে ভাসাই এই বাউখালের যৌথ জলাধার ব্যবস্থা পেয়েছে, যা মুম্বই বা চেন্নাইয়ের মতো বড় শহরগুলির কাছেও নেই। এবারে চলুন ল্যাটিন আমেরিকার দিকে তাকানো যাক। কোস্টারিকার রাজধানী সান খোসেতে জলের ঘাটতি রোজকার ঘটনা। যদিও এখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু দ্রুত নগরায়ন, বনভূমি ধ্বংস এবং কৃষি এই শহরটির জলের ভারসাম্যের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রিকার্ডো রুবি যেভাবেই কল ঘোরান না কেন, জল আসার নাম নেই। তিনি সারাদিন কাজ করার পর হাত ধুতে চাইলেও সে উপায় নেই। মাঝে মধ্যেই আমরা সকালে কাজে বেরোবার আগে জল পেলেও বিকেলে কিছুই পাই না।
কল থেকে এক ফোঁটা জলও পড়ে না। এবং আমাদের ছয়টা সাতটা আটটা এমনকি রাত নয়টা অবধিও অপেক্ষা করতে হয় একটুখানি জলের জন্য। সুতরাং বাসন ধোয়াও মুলতবি থাকে। পুরো এলাকারই অবস্থা একরকম। এর একটা কারণ হচ্ছে ক্রমবর্ধমান নগরায়ন। এখানে যথেষ্ট পাইপ নেই আর আধুনিক জল শোধনাগার তৈরির কাজ এখনও চলছে। কোস্টারিকার জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই সান হোসের চারপাশের গ্রেটার মেট্রোপলিটন এরিয়ার বাসিন্দা। ধীরে ধীরে প্রকৃতিকে সরিয়ে এখানে অনধিকার প্রবেশ ঘটেছে মানুষের। এই নদীর উৎপত্তি কেন্দ্রীয় আগ্নেয় পর্বতমালার একেবারে উপরের অংশের জঙ্গলের মধ্য থেকে, কিন্তু ঠিক তারপরেই এটি বয়ে গেছে কৃষিজমি ও পশুচারণ ভূমির পাশ দিয়ে। ঠিক তারপরেই আসে শহরের বাইরের অংশ, যেটা বাইরের দিকে বেড়েই চলেছে। এর ঠিক পরেই নদীটিকে শহরের ঘিঞ্জি অঞ্চল গিলে নিয়েছে। মানুয়েল গেরেরোর তৈরি করা আগুয়াটিকা জলের উৎসকে রক্ষা করতে সচেষ্ট, এবং এই কারণের জন্য তারা কৃষক, সার্বজনীন প্রতিষ্ঠান ও সুশীল সমাজকে এক জায়গায় আনছে। এই নদীর জল পানির অযোগ্য, এটি সম্পূর্ণরূপে দূষিত। নানা জায়গায় বিষাক্ত রাসায়নিক ফেলা হচ্ছে এই নদীতে। চাষের বর্জ্য, গবাদি পশুর বর্জ্য, শহরাঞ্চল বা শিল্পাঞ্চলের বর্জ্য সবকিছুই এনে ফেলা হচ্ছে এই নদীতে। জল পরিশোধনের জন্য এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জল সংগ্রহ ও পুনর্ব্যবহারের কোনো বন্দোবস্ত নেই। জল পরিশোধন তো এক জিনিস, কিন্তু মানুয়েল গেরেরো ও তার সঙ্গীরা জলের ব্যবহার ও জল সরবরাহ অবিচ্ছিন্ন রাখার জন্যই উদ্বিগ্ন। তাই তারা কৃষকদের সঙ্গে কাজ করেন এবং তাদের পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি তৈরির কাজে সাহায্য করেন। বনভূমি রক্ষাও এদের কাজের মধ্যে পড়ে। তিন দশক আগে বনভূমি অনেকটা অংশ কেটে চারণভূমি বানানো হয়েছিল, কিন্তু আজ কৃষকরা জানেন জলের উৎস রক্ষা করতে গেলে বনভূমিও রক্ষা করতে হবে। এই খামারের 200 গরুকে আলাদা আলাদা জায়গায় চরতে দেওয়া হয়, যাতে ঘাস বাড়ার জন্য পর্যাপ্ত সময় পায়। তাছাড়া এর ফলে তাদের মলমূত্র এক জায়গায় জমা না হয়ে সমানভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে পানীয় জলের দূষণ কমে যায়। ফিনকা রোবোলেস এই অঞ্চলের পরিবেশ বান্ধব কৃষিকাজের পদ্ধতি। জলবায়ুর পরিবর্তন প্রকট হয়েছে জানার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আমরা অবশ্যই আক্রান্ত। এখন বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছে, বর্ষাকালে আগে অনেক বেশি বৃষ্টি হতো, শুকনো ঋতুগুলো আরো শুকনো হয়েছে। বছরের পর বছর ধরে জলবায়ু পরিবর্তন হয়েছে। যখন ঘাস গজায় না তখন আমাদের পশু খাদ্য কিনতে হয়, যার ফলে খরচ অনেকটাই বেড়ে যায়। কার্লা ব্রিয়েলে ও তার পরিবার নিজেদের খামারের এক তৃতীয়াংশে বনভূমি রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এর পরিবর্তে আগুয়াটিকার অংশীদারদের মধ্যে একটি সংস্থা তাদের ক্ষতিপূরণ বাবদ খামারের আয়ের প্রায় 5% অর্থ দেয়। জঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে জলের উপর আমরা নির্ভরশীল তার উৎস এখানে। এই জঙ্গলে অনেকগুলি জলের উৎস আছে। গাছেরা জল শুষে নিয়ে জল রক্ষা করে, তাই আমাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা আমাদের জমিতে চারণভূমির সঙ্গে বনভূমিও রেখেছি। গাছগুলি কয়েক জায়গায় ছাড়া দেয় ও বাকি জায়গায় জল সংরক্ষণের কাজে ব্যবহার হয়। যে সকল চাষি তাদের জমির কিছু অংশে বনের বাস্তুতন্ত্র তৈরি করেন, তারা কোস্টারিকার জল সরবরাহ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, এমনটাই মনে করেন মানুয়েল গেরেরো। চাষিরা বুঝতে পেরেছেন যে তারা এই পরিবেশ বান্ধব ব্যবস্থাগুলির ফলে লাভবান হবেন, এবং তার ফলে তারা প্রথাগত নিবিড় কৃষি পদ্ধতির থেকে দূরে সরে আসছেন, যা অনেক ক্ষতিকর পদার্থ তৈরি করে। এর ফলে জলে দূষক যাওয়ার পদগুলি অঙ্কুরেই বিনষ্ট হয়। কিন্তু শহরে জল সরবরাহ ব্যবস্থা নিয়মিত হতে এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। এখন সন্ধ্যা 6টা, কিন্তু রিকার্ডো রুবি এখনো এক ফোঁটা জলের দেখা পাননি।
জল তো জীবনের প্রতীক, জল ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। পরিস্থিতি খুবই হতাশাজনক। তিনি তবুও সামান্য জল আগে থেকে জমিয়ে রাখতে পেরেছেন নিজের ও নিজের দুটি কুকুরের জন্য। তাদের জন্য প্লাস্টিকের জগে করে তিনি জল জমিয়ে রাখেন, কারণ এখানে এক ফোঁটা জলেরও অনেক দাম। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে জল নিয়েই যুদ্ধ হবে। আমাদের এমন কাজকর্মের প্রভাব পড়ছে সারা বিশ্বের মানুষের ওপরে। বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটির ওপর মানুষ এমন এমন দেশে বসবাস করেন যেখানে হাই ওয়াটার স্ট্রেস, অর্থাৎ জলের মারাত্মক চাপ রয়েছে। এই মৌলিক চাহিদায় যাতে বাধা না পড়ে তার জন্য আপনি কি করছেন আমাদের লিখে জানান ecoindia@dw.com এ। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ।